নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আমার রেসিপি হচ্ছে দেশি মুরগি, একদম কোনো জোর ঝামেলা ছাড়াই সহজ উপায়ে। চলো শুরু করি। তার জন্য প্রথমে আমি এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মশলা রেখেছি। তো আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাগুলি ভাজবো। ভাজার পর কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি হাফ পেঁয়াজ নিয়েছি। দেওয়ার পর সব মশলাগুলো একসাথে দিয়ে যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে আমি যে জিরে ধনের গুঁড়োটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেই মশলাটা একসাথে সব মিশিয়ে নেব। মেশার পর এখানে আমি যে মাংসটাও দিয়ে দেব। দেওয়ার পর নুন, হলুদ সব দিয়ে দেব পরিমাণ মতো। তোমরা সেটা পরিমাণ মতোই দেবে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। মাংস কষানোর পর তারপর আমি এখানে পরিমাণ মতোই জল দেব। আগে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো যখন জল দেওয়া হয়ে গেলে, একটু ফুটে আসলে আমি গরম মশলা দিয়েছি এখানে। আর যদি মাংস সেদ্ধ হতে দেরি হয়, তখন তোমরা এখানে পেঁপে বা গোটা সুপারিও দিতে পারো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, প্রেশার কুকারের প্রয়োজন হবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো।